দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, যেটা জানাবেন যে বরিশালে ডেঙ্গুর প্রকোপ এখন কেমন দেখছেন, কমেছে কিনা সেখানকার প্রকোপ, এবং এডিস মশা নিধনে কর্তৃপক্ষের সক্রিয়তা কেমন দেখতে পাচ্ছেন? জি মার্থী, ধন্যবাদ আপনাকে। আসলে বরিশালে কিন্তু ডেঙ্গুর প্রকোপ একদমই কমছে না, দিনে দিনে বেড়েই চলেছে। অর্থাৎ বিগত 24 ঘন্টার তুলনায় এই আমরা হাতে সদ্য যে তথ্যটি পেয়েছি, গত 24 ঘন্টায় কিন্তু 403 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুধুমাত্র বরিশাল সরকারি হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে এবং চিকিৎসা নিচ্ছে 1096 জন। সুতরাং আপনি বুঝতেই পারছেন বরিশালে কিভাবে ডেঙ্গু লাফিয়ে লাফিয়ে বাড়ছে একরকম, কারণ এর আগের 24 ঘন্টায় কিন্তু 350 ছিল। সুতরাং এখন কিন্তু 50 থেকে 53 জন ডেঙ্গু রোগে শুধুমাত্র হাসপাতালেই ভর্তি। এছাড়াও একটু তথ্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে একজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে বরিশাল জোনে মৃত্যু হয়েছে 51 জনের। আর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে তথ্যটি, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত যারা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে তারা স্বাভাবিক থাকলেও 2-1 জনের অবস্থা অবনতি হয়, তাদের কিন্তু ঢাকায় প্রেরণ করা হচ্ছে এবং এই ঘটনা কিন্তু প্রতিদিন ঘটে যাচ্ছে। আপনাকে একটু তথ্য বলে রাখি, বরিশাল সিটি কর্পোরেশন কিন্তু বাজেট ঘোষণা করছে 2023-24 অর্থবছরে, সেখান থেকে আমরা একটি তথ্য পেয়েছি, সেখানে কিন্তু এই এই চলতি মেয়াদে অর্থাৎ এই 23-24 অর্থবছরে বাজেট শুধুমাত্র মশা নিধনে বাজেট ঘোষণা করা হয়েছে ঔষধ কেনার জন্য 92,97,990 টাকার শুধুমাত্র ঔষধের জন্য বরাদ্দ করা হয়েছে। তো এই সিটি কর্পোরেশনের যে বর্তমান মেয়াদের যিনি মেয়র মহোদয় রয়েছেন, তিনি যেই বাজেটটি ঘোষণা করেছেন, এই বাজেটটি কিন্তু নবনির্বাচিত যিনি মেয়র রয়েছেন তিনি কিন্তু আগামীতে এসে হয়তো বা এই সুফল বক করতে পারবেন। তবে তার মেয়াদে আবার কি করবে সেটাই এখন প্রশ্নের ব্যাপার। আমরা ইতিমধ্যে কথা বলেছিলাম সিটি কর্পোরেশনের যিনি পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা, তারা বলছেন যে আসলে 2022-23 অর্থবছরের যে বাজেট, সেই বাজেট অনুযায়ী কিন্তু তারা কাজ করছে। তবে সামগ্রিকভাবে আসলে 30টি ওয়ার্ড বরিশাল সিটি কর্পোরেশনে, এর মধ্যে বর্ধিত এলাকাই বেশি, সেই বর্ধিত এলাকাগুলোতে কিন্তু মশা নিধনের জন্য আসলে কার্যকর ভূমিকা রাখতে পারছে না বরিশাল পরিচ্ছন্ন বিভাগ। তার কারণ এর আগে যে বাজেটটা ছিল সেই বাজেটটি কিন্তু এর তুলনায় অনেকটাই কম। আমি আসলে দর্শকদের আটিবি দর্শকদের একটু সর্বশেষ জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এবার যেই বাজেট, আর এই বাজেটের কারণে কিন্তু ডেঙ্গু প্রতিরোধে আসলে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। তার কারণ নগরবাসী বলছে যে পরিচ্ছন্ন বিভাগের আওতায় যেহেতু প্রতি বছর ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে সিটি কর্পোরেশন, সেক্ষেত্রে যদি বাজেট বেশি করা হয় তাহলে এই ডেঙ্গু পরিস্থিতি কিছুটা হলেও নির্মূল হবে। আর বরিশাল সিটি কর্পোরেশনের যে বর্ধিত এলাকাগুলোতে রয়েছে সেখানে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে কিন্তু মূলত এই সমস্যা দেখা যাচ্ছে। যেহেতু লঞ্চঘাট, বরিশাল 2টা বাস টার্মিনাল সহ বিভিন্ন এলাকাগুলোতে প্রচুর পরিমাণে লার্ভা তৈরি হয়, সেখান থেকে ডেঙ্গুর সৃষ্টি হচ্ছে। তো এগুলো নির্মূলে দ্রুত সিটি কর্পোরেশন পদক্ষেপ গ্রহণ করবেন এমনটাই আশা নগরবাসীর। মার্থী, এই ছিল বরিশাল থেকে আমার কাছে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য। বরিশাল থেকে জানাচ্ছিলেন আরিফুল ইসলাম।